ধ্যানে বসেছেন মোদি। লোকসভা ভোটে 76 দিন ধরে সারা দেশ জুড়ে যে ঝড় তুলেছিলেন তিনি, 30 মে বিকেলে সেই প্রচার পর্ব শেষ হয়েছে। পাঞ্জাবের হোসিয়ারপুরে সভা করে তিনি উড়ে গেছেন কন্যাকুমারীতে, ভারতের শেষ ভূখণ্ডে বিবেকানন্দ রকে। এখানেই তিনি পূজার্চনা শেষে ধ্যানে বসেছেন। টানা 45 ঘন্টা ধরে চলবে এই মেডিটেশন। প্রধানমন্ত্রীর এই উপাসনা পর্বই চটিয়েছে বিরোধীদের। জ্বালা চেপে রাখতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, তার কাছে সবই গিমিক। কিন্তু সত্যি কি তাই? প্রধানমন্ত্রীর বয়স এখন 73 বছর। এই বয়সে তিনি জনসভার ভিত্তিতে দেশের তাবড় রাজনীতিকদের হারিয়ে দিয়েছেন। ভোট ঘোষণার পর থেকে 76 দিনে তিনি জনসভা করেছেন 206টি, অমিত শাহ করেছেন 200টি। মোদির ধারে কাছে যেতে পারেননি আর কোনো জননেতাই। মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেছেন 107টি। জনসভার পাশাপাশি 80টি সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী। এক এক দিনে সভা করেছেন 4 থেকে 5টি, তাও এক রাজ্য থেকে অন্য রাজ্যে। এই পরিশ্রমে শরীরে কতটা ধকল যায় তা একজন সাধারণ মানুষও বুঝতে পারে। তাই এই অতিরিক্ত পরিশ্রম শেষে শরীর ঠিক রাখতে নিজের পথই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। ধ্যানে বসেছেন তিনি। এমনিতেই ধ্যান শরীরকে শান্ত রাখে, স্ট্রেস মোকাবিলা করতে সাহায্য করে, মানসিক স্থিতি আনে, উচ্চ রক্তচাপ কমায়, টেনশন, মাথা ব্যথা, অনিদ্রা, পেশি ও জয়েন্টের সমস্যাও ঠিক করে। যুগ যুগ ধরে ঋষি মুনিরা তাই এই পথই বেছে নিয়েছেন। এই পথ যেমন তাদের ঈশ্বরের কাছে পৌঁছে দেয়, তেমনই শরীর ঠিক রাখতেও সাহায্য করে। দীর্ঘদিনের অভ্যাস বশতই তাই ধ্যানকেই ধকল মোকাবিলার অন্যতম অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যা সারা দেশবাসীর কাছেই শিক্ষণীয়। শুধু এবছরই নয়, 2014 সালে প্রচার শেষেও মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদি। এই দুর্গ আসলে শিবাজীর বীরত্বের প্রতীক। এখানেই আফজল খাঁকে পরাস্ত করেছিলেন মারাঠা বীর। 2014-র পর 2019 সালেও ভোট প্রচার শেষে কেদারনাথে গিয়ে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী। এবার গেছেন কন্যাকুমারীর বিবেকানন্দ রকে। এখানেই একদিন ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ। কথিত আছে এখানেই শিবের জন্য তপস্যা করেছিলেন পার্বতী। সবকটি ক্ষেত্রেই ভারতীয় সনাতন রীতির ওপর আস্থা রেখে কাজ করেছেন প্রধানমন্ত্রী। তার এই যোগ সাধনাতেই কি আতঙ্কিত হয়ে পড়ছেন তৃণমূল নেত্রী? শ্রীরাম ধনী থেকে গেরুয়া বর্ষণে যেমন তিনি ভূত দেখতে শুরু করেছেন, তেমনই চিরকালীন ধ্যান চর্চাতেও কি অন্য আতঙ্ক তারা করছে তাকে?
যাই করুন না কেন, সবেতেই হিন্দুত্ব খুঁজে বেড়ান তৃণমূল নেত্রী। বিজেপির প্রশ্ন, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করতেই কি তিনি সনাতন রীতির বিরোধিতায় সরব হয়েছেন? যে ধ্যান মন্ত্রে যুগ যুগ ধরে হিন্দুরা উপাসনা করে আসছেন, যে ধ্যানকে আঁকড়ে নিয়েছে পাশ্চাত্য দুনিয়া, তাতে কোনো বিপদের গন্ধ পাচ্ছেন তৃণমূল সুপ্রিমো? এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে লিখে জানান আমাদের। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।